আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব সর্বশেষ রাতের আপডেট সংবাদ। প্রথমে চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। আমরা কুমিল্লার ঘটনার সবকিছু বের করে ফেলেছি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপরে জানিয়ে দেব, কথা ছিল 10 টাকার চাল খাওয়াবে সরকার, এখন দাম 70 টাকা, মানববন্ধন কর্মসূচিতে বললেন বিএনপি নেতারা। এদিকে পীরগঞ্জে হামলায় আটক সৈকত মণ্ডল, ছাত্রলীগের নেতা। এবং প্রশাসনিক বাধায় উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা কাজ করতে পারছেন না, অভিযোগ জিএম কাদেরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আমরা কুমিল্লার ঘটনার সবকিছু বের করে ফেলেছি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুর্গাপূজায় আক্রমণের এমন দৃশ্য এবারই প্রথম দেখলাম। আমরা কুমিল্লার ঘটনার সবকিছু বের করে ফেলেছি, সবাইকে চিহ্নিত করে ফেলেছি, তারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। কেন এই কাণ্ড ঘটিয়েছে সবকিছু আপনাদের জানাতে সক্ষম হব ইনশাল্লাহ। আজ শনিবার সন্ধ্যায় তেজগাঁও কলেজ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এ দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, আমরা সংখ্যা ঘনিষ্ঠ, এটা ঠিক। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংখ্যালঘুদের দেখে রাখার জন্য, তারা যেন অনিশ্চয়তায় না ভোগে, যারা এ ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, আইন অনুযায়ী যারা চিহ্নিত হয়েছেন তাদের ব্যবস্থা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ না করে সেই ব্যবস্থা করা হবে। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের সভাপতিত্বে সভায় ঢাকা পশ্চিম অঞ্চলের বিভিন্ন ইউনিট ও উপজেলা কমান্ডাররা উপস্থিত ছিলেন। সূত্র ইনকিলাব। কথা ছিল 10 টাকায় চাল খাওয়াবে, এখন দাম 70 টাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার মানুষের খাওয়া পড়ার দাম কমাতে পারে না, তারা কথা দিয়েছিল 10 টাকা কেজি দরে চাল খাওয়াবে, এখন চাল খাওয়াচ্ছেন 70 টাকায়। সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে সয়াবিন তেলের দাম বেড়েছে 7 টাকা, এছাড়া চিনি, লবণ, পেঁয়াজ, সবজির দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, মানুষ কি খাবে সেদিকে সরকারের খেয়াল নেই, আওয়ামী লীগ খাবে, পেট মোটা করবে, আর দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে সেখানে বাড়ি গাড়ি তৈরি করবে। শনিবার 23 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের সীমাহীন উদ্যোগতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত মানববন্ধনে ফখরুল এসব কথা বলেন। সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব, তিনি আজ পুলিশ প্রশাসন দিয়ে পূজা মণ্ডপে কোনো নিরাপত্তা দেওয়া হয় না, সরকারের মদদেই এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়েছে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে, তারা সরকার মানুষের অধিকারগুলো হরণ করছে, ধ্বংস করছে। তিনি বলেন, মানুষ আজ ঘুরে দাঁড়িয়েছে, মানুষ তাদের অধিকার চায়, ভোটের অধিকার চায়, দেশনেত্রীকে মুক্ত করতে চায়, মানুষ তাদের 35 লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা তা প্রত্যাহার চায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা তা প্রত্যাহার চায়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকারের চাপের মুখেও গণমাধ্যমগুলোতে সত্য কথা বেরিয়ে আসছে, পূজা মণ্ডপে যে তাণ্ডব হয়েছে এটি পরিকল্পিত, সরকার নিজেদের স্বার্থের জন্য এই ঘটনা ঘটিয়েছে, কুমিল্লা, হাজীগঞ্জ, রংপুর, চট্টগ্রাম প্রতিটি জায়গায় ঘটে যাওয়া ঘটনায় আওয়ামী লীগ নিশ্চুপ ছিল। রিজভী বলেন, পত্রিকায় আসছে ঘটনার দিন সকালে কুমিল্লার মণ্ডপে ওসি গিয়ে কোরআন শরীফ তোলেন, তিনি কেন এতক্ষণে মিডিয়ার সামনে ধরে রাখলেন, সব কিছুতে প্রমাণিত হয় এটি পরিকল্পিত, এটি গভীর ষড়যন্ত্রের অংশ, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে বহির্বিশ্বে যে সুনাম রয়েছে তা বিনষ্ট করছেন শেখ হাসিনার অবৈধ সরকার। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ। সূত্র ঢাকা পোস্ট। এবার বেরিয়ে এসেছে পীরগঞ্জে হামলায় আসল হোতা, ছাত্রলীগ নেতা। পীরগঞ্জে হামলায় আটক সৈকত মণ্ডল, ছাত্রলীগের নেতা।
রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার সৈকত মণ্ডল ছাত্রলীগ নেতা ছিলেন বলে জানা গেছে। কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের দর্শন বিভাগের কমিটির সহসভাপতি পদে ছিলেন তিনি। পীরগঞ্জের মাঝিপাড়ার ঘটনার একদিন পর 18 অক্টোবর তাকে ছাত্রলীগের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়। ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার সভাপতি সাইদুজ্জামান সিজার ও সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম ও দর্শন বিভাগের কমিটির সহসভাপতি মোহাম্মদ সৈকত মণ্ডলকে ছাত্রলীগ কারমাইকেল কলেজ শাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 18 অক্টোবর তাকে অব্যাহতি দেওয়া হলেও শনিবার বিষয়টি প্রকাশ্য আসে। শনিবার 23 অক্টোবর বিকেলে বাংলা ভিশন ডিজিটাল বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মহানগর কমিটির সভাপতি সাইদুজ্জামান সিজার। তিনি বলেন, অব্যাহতি দেওয়া দুই জনই পীরগঞ্জের ঘটনা ফেসবুকে শেয়ার করেছেন এবং উস্কানিমূলক কমেন্ট করেছেন। এই অভিযোগেই তাদের ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে দুপুরে রাজধানীর কাওড়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন জানান, নিজের ফেসবুক ফলোয়ার বাড়ানো এবং সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব ছড়িয়ে রংপুরের পীরগঞ্জে বড় করিমপুর গ্রামে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল। রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতা মোহাম্মদ সৈকত মণ্ডল বয়স 24 ও সহযোগী মোহাম্মদ রবিউল ইসলাম বয়স 36 কে গ্রেপ্তারের পর এসব তথ্য পেয়েছে র‍্যাব। শুক্রবার 22 অক্টোবর দিবাগত রাতে তাদেরকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, ফেসবুকে ফলোয়ার বাড়াতে এবং নিজেকে জনপ্রিয় বানাতে প্রায়ই উস্কানিমূলক পোস্ট দিত। রংপুরের স্নাতকের শিক্ষার্থী সৈকত মণ্ডল সবসময় দুর্বল সময়ের অপেক্ষায় থাকত। সে এই সুযোগ হিসেবে কুমিল্লায় পূজা মণ্ডপের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে বেছে নেয়। সে এজন্য সেদিন রাতে ফেসবুকে সৈকত মণ্ডল পোস্ট দেয়। এ মুহূর্তে গ্রাম পুলিশের কাছ থেকে পাওয়া সংবাদ, হিন্দুদের আক্রমণে এক পুলিশকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার এই পোস্টকে ছড়িয়ে দিতে রংপুরের পীরগঞ্জ হিন্দু সম্প্রদায়ের বসবাসের এলাকায় পাশের মসজিদে মাইকিং করে রবিউল ইসলাম। এরপরই স্থানীয় সাধারণ মানুষ উত্তেজিত হয়ে হিন্দুদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট করে। সৈকত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৈকত রংপুরের একটি ডিগ্রি কলেজের শিক্ষার্থী, রংপুরের ছাত্রলীগের নেতা হিসেবে নিজেকে প্রচার করত, কিন্তু তার কোনো রাজনৈতিক পোস্ট পদবি ছিল না, রাজনৈতিক কর্মকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা আমরা পাইনি। সূত্র বাংলা ভিশন। প্রশাসনিক বাধায় উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা কাজ করতে পারছেন না। অভিযোগ জিএম কাদেরের, প্রশাসনিক বাধার কারণে উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধিরা সঠিকভাবে কাজ করতে পারছেন না, তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারছেন না। পলিবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যেভাবে উপজেলা পদ্ধতি বাস্তবায়ন করেছিলেন এখন আর সেভাবে চলছে না উপজেলা পরিষদ। উপজেলা দিবস উপলক্ষে শনিবার বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। জিএম কাদের গণমাধ্যমের গণমানুষের আস্থা নিয়ে জাতীয় পার্টি পল্লীবন্ধু স্বপ্নের পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ বাস্তবায়ন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি উপজেলা পরিষদ সৃষ্টি করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন, সরকারি সব সেবা মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছিলেন, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার পাশাপাশি সব ধর্মের সব অধিকার নিশ্চিত করেছিলেন, ইউনিয়ন থেকে উপজেলা, জেলা থেকে রাজধানী পর্যন্ত সড়ক যোগাযোগ সৃষ্টি করেছিলেন। তিনি আরো বলেন, শহরের সব সুবিধা গ্রাম অঞ্চলে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিলেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ঔষধ নীতি করেছিলেন, এতে ঔষধ শিল্প বিকশিত হয়েছে, দেশের মানুষ স্বল্প মূল্য ঔষধ কিনতে পারছেন। পল্লীবন্ধু স্বাস্থ্য নীতি করতে চেয়েছিলেন, সে সময় স্বাস্থ্য
যারা স্বাস্থ্য নীতির বিরোধিতা করেছিলেন এখন তারাই বলছেন এরশাদের স্বাস্থ্য নীতি বাস্তবায়িত হলে এদেশের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত হতো কর্মমুখী শিক্ষা নীতি করতে চেয়েছিলেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন এবং আনুপাতিক হারে ভোটের মাধ্যমে সরকার গঠনের যে স্বপ্ন পল্লীবন্ধু দেখেছিলেন আমরা তা বাস্তবায়ন করব মানুষের প্রত্যাশা পূরণে পল্লীবন্ধুর রেখে যাওয়া কাজগুলো জাতীয় পার্টি বাস্তবায়ন করবে বলেও উল্লেখ করেন জি এম কাদের সূত্র যুগান্তর